নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ালিস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা, আজকে মেকআপ ভিডিও থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, মেকআপ আমরা সকলেই কম বেশি করে থাকি, অনেকে আবার অনেক বেশি চড়া মেকআপ করতে ভালোবাসেন, অনেকে একদম সিম্পল মেকআপ মানে নো মেকআপ লুক, মিনিমাম যেটুকানি একটা হালকা ফাউন্ডেশন, একটু ফেস পাউডার, লিপ টিপ টিপ লিপস্টিক, সামান্য হয়তো লাইনার, এইভাবে তারা অনেকে মেকআপ করতে পছন্দ করে। আজকে বন্ধুরা, 5 মিনিটের মধ্যে আমি একদম সামান্য ন্যূনতম জিনিস নিয়ে, প্রোডাক্ট নিয়ে, একদম অল্প যেটা প্রত্যেকেরই কাছে অ্যাভেলেবেল, সেই প্রোডাক্ট নিয়ে একটা ছোট্ট সিম্পল মেকআপ ভিডিও আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। আর যে মেকআপটা আপনারা অ্যাপ্লাই করে যে কোনো জায়গায় ইজিলি সন্ধেবেলার পার্টিতে বা দুর্গাপুজোর সকালের দিকেও কিন্তু আপনারা বেরোতে পারেন। তো বন্ধুরা, ঠিক আছে, ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন। আশা করি আজকের ভিডিওটা যারা নতুন মেকআপ শিখছেন বা হালকা মেকআপ করতে আগ্রহী তাদের জন্য ভীষণ উপকারে লাগতে চলেছে। তো তার আগে, ভিডিও শুরু করার আগে, যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। শুরু করার আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদের জেনে নিতে হবে। মেকআপের আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে বরফের টুকরো নিয়ে, দেখুন আমি টিস্যুর মধ্যে বরফের টুকরোটা নিয়ে মুখে আস্তে আস্তে প্রেস করে করে লাগিয়ে নিচ্ছি। এরপর বরফের টুকরোটা লাগানোর পর, মুখটা শুকিয়ে যাওয়ার পর, গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে পুঁছে নিচ্ছি। তো বন্ধুরা, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা একটা বাটির মধ্যে রুমাল নিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবেন, সেই রুমালটা নিংড়ে লাগালেই হবে। তো মেকআপের ফার্স্ট বেস একটা ময়েশ্চারাইজার আমাদের লাগাতে হয়, ইউজ করতে হয়, সেইখানে আমি অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার হিসাবে ইউজ করছি। অ্যালোভেরা জেল যেহেতু আমার ত্বকের ওপর খুব ভালো শ্যুট করে, সেই জন্য আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। এরপরে আমি একটা ছোট বিবি ক্রিম আছে আমার পন্ডসের, সেই বিবি ক্রিম দিয়েই আজকে মেকআপটা করব। আর কিন্তু কোনো আলাদা করে ফাউন্ডেশন আমি ইউজ করব না। দেখুন, বিবি ক্রিমটা মোটামুটি আমি এখানে ইউজ করে নিচ্ছি ডট 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 করে, এরপর ব্লেন্ড করতে লাগবো। বন্ধুরা, যারা ভালো করে ব্লেন্ডিং ব্রাশ ভালো করে ইউজ করতে পারে বা ব্লেন্ডার ইউজ করতে পারেন, তারা ব্লেন্ডার দিয়ে আলতো করে মেকআপটা ব্লেন্ড করে নেবেন। যারা ব্লেন্ডারে অভ্যস্ত নন তারা, দেখুন তাদের জন্যই আমি মেনলি দেখাচ্ছি, এরকম হাতের সাহায্যে হালকা করে করে প্রেস করে 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 মেকআপটা পুরো অ্যাবজর্ব করে নিতে হবে। অ্যাবজর্ব করে নেওয়ার পর যদি মনে হয় একটু মেকআপটা আপনার বা এই বিবি ক্রিমটা একটু বেশি পরিমাণে পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই যে ভেজা টিস্যুটা ছিল সেটা দিয়ে হালকা হালকা, ঘষবেন না, জাস্ট প্রেস করে করে একটু টিস্যুটা বুলিয়ে নেবেন, যেভাবে আমি প্রেস করে নিচ্ছি। যে অতিরিক্ত যদি কোনো ক্রিম বা মেকআপ বা বিবি ক্রিম বেশি পড়ে যায় সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। এরপরে আমি একটা ফেস পাউডার ইউজ করছি, আমি নাইকার এখানে ফেস পাউডার ইউজ করছি। আপনারা যে কোনো ফেস পাউডার যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, যাদের কম্প্যাক্ট বা ফেস পাউডার নেই তাদের যে নর্মাল যে পাউডার আছে সেটাও কিন্তু একটু তুলোর মধ্যে করে নিয়ে প্রেস করে নিলেই কিন্তু চলবে। এর জন্য আলাদাভাবে যে আমার ফেস পাউডার নেই আমি কী করে লাগাবো সেইভাবে করতে হবে। দেখুন, এমন একটা আমার আইব্রো পেন্সিল আছে যার মধ্যে ব্রাশ আছে, ব্রাশটা দিয়ে আগে ভালো করে আইব্রোর হেয়ারগুলো আমি আছড়ে নিলাম। এরপরে ধীরে ধীরে স্ট্রোক দিতে দিতে সামনের দিকটা চেষ্টা করবেন একটু হালকা স্ট্রোক রাখার, পেছনের দিকটা আইব্রোর শেষের দিকটা একটু ডার্ক করে দেওয়ার। এইভাবে দেখুন আমি আইব্রোটা আমি ড্র করে নিলাম। এরপর যে আমার ওই যে পেন্সিলটা ছিল আইব্রো ড্র করেছি, সেই পেন্সিলটা দিয়েই কিন্তু আমি লাইনার পরে নিচ্ছি। আমি লাইনারের জন্য অন্য কোনো ইউজ করছি না। বন্ধুরা, আপনারা লাইনার কিন্তু ইউজ করতে পারেন এখানে। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে কিন্তু দুটো চোখেই পরে নিয়েছি। এইটা দিয়েই কিন্তু আমি কাজল পরে নিচ্ছি, এই কাজল পেন্সিলটা দিয়েই নিচে একটু কাজল পরে নিচ্ছি। ওয়াটার লাইনে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন অনেকে। আমি একটু কাজল হালকা স্মাচ করে পড়তে ভালোবাসি বলে আমি একটুখানি ভালো করে চোখে ইউজ করে নিলাম। এরপরে ইউজ করবো হচ্ছে লিপস্টিক। আমি এখানে একটা ল্যাকমির লিপস্টিক ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো লিপস্টিক ইউজ করতে পারেন। দেখুন, আমার রেড চেরি কালারের লিপস্টিকটা কিন্তু আমি এখানে ইউজ করে নিলাম। লিপস্টিকটা আমার এখানে ড্র করা খুব সুন্দরভাবে হয়ে গেছে।
তো এরপরে আমি দেখুন এই লিপস্টিক দিয়ে এরপরে দুটো কাজ করব, একটা হচ্ছে ব্লাশারের কাজ করব আর একটা হচ্ছে শ্যাডোর কাজ করব। দেখুন লিপস্টিকটাই হালকা করে হাতে মানে চোখের মধ্যে দেখুন হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, তিনটে ডট নিয়ে কিন্তু এটাকে পুরো ব্লেন্ড করে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, কেউ দেখে বলবে না কিন্তু যে লিপস্টিক দিয়ে আমি এটা ব্লেন্ড করছি, এটা মনে হচ্ছে কোনো হালকা ব্রাউন কালারের শ্যাডো দিয়ে আমি ইউজ করেছি, কিন্তু খুব সুন্দর করেই কিন্তু লিপস্টিকের সাথে আমি এই শ্যাডো ইউজ করে নিলাম। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এরপরে আমি ব্লাশার ইউজ করব, দেখাচ্ছি আপনাদের। সেরকমই তিনটে ডট আমি দিয়ে দিলাম, দেখুন ব্লাশারটা যেখানে হাই চিকবোনের ওপর হয় সেখানে তিনটে করে ডট দিলাম। তারপরে আমি আঙুলের সাহায্যে ড্যাপ ড্যাপ করে করে ওটা অ্যাবজর্ব করে নিচ্ছি ত্বকের সাহায্যে, দেখুন অ্যাবজর্ব করে নিচ্ছি, বেশি লালচে যেন না হয়, একদম মিশিয়ে নিতে হবে। জাস্ট একটা হালকা একটু হালকা আভা থাকলে সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে, বেশি লাল হয়ে গেলে কিন্তু মুখটা দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা দেখুন আমি একদম আমার স্কিনের সাথে অ্যাবজর্ব করে নিয়েছি, এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এরপর বন্ধুরা আমি এখানে ভেসলিন দিয়ে হাইলাইটারের কাজ করব, এখানে কোনো আমি হাইলাইটার ইউজ করছি না, সামান্য পরিমাণে ভেসলিন যদি আমি নিয়ে সেখানে যদি আমার চিক বোনসগুলোতে হালকা করে ডট ডট দিয়ে একটু ব্লেন্ড করে দিই, তাহলে কিন্তু একদম হাইলাইটারের কাজ করবে। আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আমি এইভাবে ভেসলিন হালকা করে ইউজ করে নিচ্ছি, কি সুন্দর দেখুন হাইলাইটারের কাজ হচ্ছে, চিক বোনগুলো কতটা গ্লো লাগছে। আমি এটাকে আরও স্প্রেড করে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে না আমি এখানে ভালো কোম্পানির কোনো হাইলাইটার ইউজ করেছি। তো বন্ধুরা দেখুন আমি ঠোঁটেও হালকা করে একটু ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি যাতে লিপস্টিকটা একটু গ্লো লাগে। লিপস্টিক যদি, এখানে একটা ট্রিক্স আমি বলছি, যদি আপনাদের মনে হয় লিপস্টিকের কালারটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তখন যে বিবি ক্রিমটা ছিল সেই বিবি ক্রিমটা দেখুন এরম হালকা করে দিয়ে ডট করে দিয়ে এটা যদি আমরা প্রেস করে নিই, তাহলে দেখুন লিপস্টিকের কালারটা কী সুন্দর লাইট হয়ে একটা অন্য ধরনের কালার চলে এলো, এটা দেখতে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমি সালোয়ার পরে চুলটা আছড়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা এই হলো আমার ফাইনাল লুক, কানে দুল পরে নিয়েছি, একটা লাল রঙের চুড়িদার পরে ওড়না নিয়ে নিয়েছি, চুলটাকে সাইড ব্যাক করে আঁচড়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই মেকআপ লুক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অবশ্যই অপেক্ষা করে থাকবো। তো বন্ধুরা আজকের এই মেকআপ টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি আবার এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।